নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে শনিবার, আমি আর বাবা যাচ্ছি মেদিনীপুর। আমার আজকে টিউশন ছিল, তো বাবা বাড়িতে ছিল। বাবা বলল, চল আমি তোকে ছেড়ে দিয়ে চলে আসছি। তো সেই জন্য আমি আর বাবা এখন বেরোচ্ছি। আর এখন একদম সকালবেলায়, কালকে খুব বৃষ্টি হয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের বাড়িতে গাছগুলো একদম প্রাণবন্ত হয়ে গেছে। আর দেখছেন কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটেছে। আর একটা অদ্ভুত ব্যাপার, রজনীগন্ধা ফুলগুলো যখন ফোটে, এটা হচ্ছে ব্যতিক্রম রজনীগন্ধা ফুলের গাছ। আমাদের বাড়িতে এইরকম ফুল এই প্রথমবার হচ্ছে, একটাই কিন্তু স্টিক এতগুলো ফুল ধরেছে। এইরকম ফুল আমি এর আগে দেখিনি, আমাদের বাড়িতেও হয়নি এর আগে। এখন অনেক রকম ফুল আছে। প্রখর গ্রীষ্মকালেও আমাদের বাড়িতে ফুল গাছ ছিল, ফুল ছিল তখন। এই ফুলগুলো খুব ফুটত, এগুলো হয়, এটার পরিমাণ বেশি। চলুন, দেখছেন আমি আপনাদের বললাম না, কালকে বিকালে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই দেখুন, চারিদিকে জল জমে গেছে। এখন আমি আর মা একটু বেরিয়েছি হাঁটতে, আর ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আপনারা মাঝে মাঝে বৃষ্টির আওয়াজ পাবেন। ও আসলে এটা ইচ্ছে করে করে। আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর, অনেক ভালো আজকের ওয়েদারটাও। আমরা এখন হাঁটতে গিয়েছিলাম, আজকে আর ওই দিকটাতে যাইনি, আজকে একদম মেন রোডে এসেছি। ভাবলাম এই দিকটা থেকে একটু ঘুরে যাওয়া যাক আজকে। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, আজকের ওয়েদারটা মারাত্মক সুন্দর, খুবই সুন্দর। আর জানেন, এখন তো বৃষ্টি হচ্ছে, মানে চারিদিক একদম ভেজা ভেজা। এই সময় কিন্তু এই জঙ্গলে খুব ছাতু হয়, কুরকুড়ে ছাতু, তারপর শিখ ছাতু, এই ছাতুগুলো বেশি হয়। এখন কুরকুড়ে ছাতুটাই বেশি হয়, কিন্তু যখন হচ্ছে জন্মাষ্টমীর পর থেকে, তখন শিখ ছাতু কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। মা ওখানে হাঁটতে গেল আর একটু বেশি, আমি একটু পরেই বেরোবো, মেদিনীপুর যাবো, সেই জন্য আর বেশি দূর গেলাম না। চলুন, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর বিভিন্ন রকম পাখির আওয়াজ আপনারা পাচ্ছেন না? আমি যখন ওখানটায় আসছিলাম তখন এক ধরনের পাখি আওয়াজ দিচ্ছিল, এখন এখানটায় কিচিরমিচির আওয়াজটা আপনারা পাচ্ছেন। ওই দিকটাতে গেলে আবার অন্যরকম পাখির আওয়াজ আপনারা পাবেন। চলুন, কন্টিনিউ করছি ভিডিওটা আর একটু পর থেকে। আকাশে চাঁদ, সাথে বৃষ্টি, বৃষ্টি ঠিক নয়, ভেজা ভেজা গাছপালা, ঘাস পাতা এইসব আর কি। আচ্ছা, এখানটাও ভিজে গেছে পিচটাও, আমি সেই জন্য এই দিকটায় বসেছি, নাহলে অন্যান্য দিন ওই দিকটাতে বসি, ওই দিকটা বেশি ভেজা আছে, ওই দিকটায় বসলাম না ওই জন্য। চলুন বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি। আর আমি আপনাদের আগেই বলেছি বৃষ্টির আওয়াজ আপনারা কম বেশি শুনতে থাকবেন আজকে। তো বাড়ি চলে এসেছি, আর একটু পরে যেহেতু বেরোবো, সেই জন্য এখানে মা ঘুগনির আলু আর কলাই সব ভিজিয়ে রেখেছে, এগুলো এখন খাবে। চলুন তাড়াতাড়ি করে মুড়ি আর ঘুগনি খেয়ে বেরিয়ে পড়ি বাবা। এখন যেহেতু বর্ষাকাল আর চারিদিকে কম বেশি বৃষ্টি হয়ে থাকে, আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আপনারা আবহাওয়াটা দেখে হয়তো বুঝতেও পাচ্ছেন যে খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভেজা ভেজা। আমরা যত এগিয়ে গিয়েছি তত কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। এক সময় তো আমরা যে দেখেছি কোনো বৃষ্টিই হচ্ছে না। আর যদি না বেরাতাম আমরা তখন, তাহলে খুব ভুল হয়ে যেত, কারণ টিউশনটা যেতেই হতো, অনলাইনে তো সেইভাবে বোঝা যায় না। তো অফলাইনে পড়ে আমি বেশি শান্তি পাই, আর সকলে সেটাই হয়, মানে স্যারের মুখটা যদি দেখতে না পাই তাহলে পড়াটা সেই মতো হয় না, এই আর কি। চলে এসেছি, আমরা এখন শালবনি ঠুকবো ঠুকবো করছি, এটা পোলটা। তো আমরা এগিয়ে গেছি, শালবনি পেরিয়ে যত যাচ্ছি তত আমরা বুঝতে পারছি, দেখছেন বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেই গেছে। আর একটু এগিয়ে গেলে দেখবো বৃষ্টিই হচ্ছে না এখানে। এই যে দেখুন, এদিকটা তো বৃষ্টিই হচ্ছে না, হয়নি বৃষ্টি একদম। আকাশটা কিন্তু ভীষণই সুন্দর। চলুন আমরা এরপর এগিয়ে চলি। শালবনি থেকে মেদিনীপুর যেতে গেলে আমাদের তিনটে জঙ্গল পেরিয়ে যেতে হয়। আর জঙ্গলটার ভেতরে যখন যাচ্ছিলাম, সে বৃষ্টি হয়েছে আর কি সুন্দর লাগছে, রোদটা পুরো ঠিকরে পড়ছে। এখন আমরা সুন্ত্রা পেরোচ্ছি, তো খুবই সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। চলুন, আমি বাবা যাচ্ছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করছি এই সুন্দর আবহাওয়াটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। Thank you.
আমরা প্রায় চলেই এসেছি। এত ভালো ওয়েদারটা না আজকের বলে বোঝাতে পারবো না। রাস্তা দিয়ে যত এগিয়ে চলেছি দুপাশে সবুজ ঘন জঙ্গল, আর মাঝখানে আমরা যাচ্ছি। রাস্তায় কম বেশি অনেক মানুষজনের সাথেই দেখা হচ্ছে, সবার জীবনযাত্রা আলাদা, চালচলন আলাদা। প্রতিটা মানুষের কিন্তু জীবনে বেঁচে থাকার রসদ বা ধরন আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, কারোর সাথেই কারোরটা মেলে না বলুন। যাই হোক, আমরা এখন এগিয়ে চলেছি, আর একটুখানি তাহলেই আমরা পৌঁছে যাব। পড়াশুনো হয়ে গেছে, আমরা এখন মিষ্টি খেতে দাঁড়ালাম একটু। আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করেছি, বাবার সাথে কোথাও গেলে বাবা মিষ্টি খাওয়াবেই। ফাস্টফুডটা বাবা অতটা পছন্দ করে না, কারণ এটা শরীরের জন্য তো ভালো নয়, কিন্তু মিষ্টি বাবার খুব পছন্দ। আর আমাকে বরাবরই বাবা মিষ্টিটা খুব বেশি খাওয়ায়। এখন আবার দেখি বাবা একটু ফাস্টফুডটাও আমাকে খাওয়ায়, কারণ বাবা জানে মিষ্টি চাইতে আমি ওটা বেশি ভালোবাসি। কিন্তু মিষ্টি আবার দোকানে দাঁড়িয়ে আমি খেতে পারি না, বাড়িতে কিন্তু খেতে পারি। এটা কেন আমার সাথে হয় আমি জানি না। তারপর শালমুনিতে ফিরে বাবা একটা পেপসি খাওয়ালো আর সাথে কুড়কুড়ে। তো সমস্ত কিছু খেয়ে আমি এখন বাড়ির পথ ধরবো আবারও। আর আমি ভয়েস ওভার দিতে দিতে, বৃষ্টি সবসময় ঝামেলা করছে। আর ওকে আমি আসার পরেই দিয়ে দিয়েছি লেস সাথে পেপসিটাও, কারণ পুরোটা আমি খেতে পারিনি। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দোকান থেকে বাবা আমও নিয়ে নিয়েছে যে বাড়িতে ভাত দিয়ে খাবো। আজকের মেনুতে একটা বিশেষ খাবার ছিল ছাতু, আর সঙ্গে ছিল এগুলো, সেই জঙ্গলটা আপনাদের দেখিয়েছিলাম ওই জঙ্গলের ছাতু, সাথে ছিল একটা লোটে ডাঁটার তরকারি, ডাল, আর কিছু একটা ছিল ভুলে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই খুব ভালো থাকবেন, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। বাই।